দিনটা ছিল 5th July, আর আমার এই বান্ধবীর পাগলামির জন্য এই কেক টেক কাটার বন্দোবস্ত। যাই হোক, এগুলোতে খুব একটা আমরা কমফোর্টেবল নই, তবুও বান্ধবীর জোড়াজুড়িতে কেক কাটলাম দুজনে একসাথে। আর কেক কাটার পর একে অপরকে খাইয়ে দেওয়া, এটাও তো বর্তমানের ট্র্যাডিশন, আর ট্র্যাডিশন মেনটেন করতেই হয়। যাই হোক, রাত 12টার সময় কেক টেক কাটার পর আর সেরকমভাবে ব্লগ বানাইনি। ভাবলাম পরের দিন একটা প্ল্যান আছে, মানে দিনের বেলায় 5 তারিখেই, তো সেই প্ল্যানটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালো আছি। পরের দিন দুপুর হালকা পাতলা খাওয়া দাওয়া করেই আমরা 5 জন মিলে বেরিয়ে পড়লাম একটু সবুজের ছোঁয়ার উদ্দেশ্যে। গাড়ি করে দুপাশে সারি বাঁধা গাছকে সঙ্গে নিয়ে, খোলা আকাশকে সাথে করে চললাম আরও সবুজের উদ্দেশ্যে। পাশে অবশ্যই স্পেশাল মানুষটা তো ছিলই। চলে এসেছি লোদি গার্ডেন। গার্ডেনটা এর আগে আমরা আসিনি, দিল্লির বুকেই অবস্থিত। যাই হোক, চারিদিকে এই সবুজ দেখে আর একটু খোলামেলা পরিবেশ দেখে বেশ ভালোই লাগলো। বিকেলটা এখানেই সুন্দরভাবে আমরা উদযাপন করলাম। 4 জন মিলে ফটোশ্যুট, নানান গল্প আড্ডা, সবকিছু মিলিয়ে খারাপ গেল না বিকেলটা। উদ্দেশ্য ছিল আরো কিছুক্ষণ থাকবো, এত ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো যে আমাদের বেরিয়ে পড়তে হলো। যাই হোক, রোদ, জল, বৃষ্টি, গাছ, আকাশকে সঙ্গে নিয়ে চলে এলাম DND রেস্টুরেন্টে। অ্যানিভার্সারি বলে কথা, একটু তো ট্রিট দিতেই হয়, আর তার সাথে তোমাদেরকে তো বলাই হয়েছে যে দিল্লি ছেড়ে আমাদের এবার বিদায়ের পালা, সেটাও একটা কারণ ছিল বই কি। এদিকে মিঠি আর মিঠির বাবা মিঠিকে সামলাতে সামলাতেই পাগল, আর মিঠির মা নিজের রিলস বানাতে ব্যস্ত, আর আমি এই যে ফটোশ্যুটে ব্যস্ত। চলে এসছে আমাদের স্টার্টার। স্টার্টারে ছিল স্প্রিং রোল আর ললিপপ চিকেন। চিকেন ললিপপ আর স্প্রিং রোলটা খাই, দেখা যাক কেমন। খুব একটা খারাপ না, আর 7/10 দেওয়া যেতেই পারে। যাই হোক, খেতে খেতে একটু কর্তামশাই বা বাকিদের সাথে একটু গল্পগুজবও চলছিল, আর গল্প করতে করতেই চলে আসলো আমাদের মেন কোর্স। মেন কোর্স তো ছিল চিকেন তন্দুরি মশালা, আর তার সাথে ছিল বাটার নান। এই দুটো বেশ ভালোই লাগলো খেতে, আর খাওয়ার পর একটু ডেজার্ট না হলে তো চলেই না। আর দোয়ারিকা 6/6 এর পেছনে যে কুলফির দোকানগুলো আছে সেগুলো জাস্ট ওয়াও ছিল। যাই হোক, কুলফি টুলফি খেয়ে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে পাশে থেকো। আজকের মতো চলি, টাটা।